नमस्कार आमी ज्योतिषशास्त्र श्रीलाल आपनादेर एई अनुष्ठाने स्वागत। आपनिओ पारेन जिरो थेके हिरो होते। दुर्नाम बदनाम आमार कपाले तो अनेक बेशी, आपनार कपालेओ ताई। आमी जतोई भालो काज करी ना केन, आपनि जतोई भालो काज करेन ना केन, बा जारा जारा जत भालोई काज करेछे पृथिबीते, जतोई एफोर्ट दिक ना केन, जत अनेस्ट थाकुक ना केन, तार जीवने बदनाम थाकबेई। कि बदनाम और दुर्नाम थाकबेई। भालो काज करलेओ बदनाम थाकबे ना, भूलभाल काज करले बदनाम तो हय, एटा निये कोनो कथाई नेई, बाट भालो काज करलेओ बदनाम। ताई बदनाम कि हबे कि सुनाम हबे ओई सब बाद दिन, निजेर काजटा करे जेते हबे, नाम कामाते हबे, ताई ना? ता नाम तो कामानो जाय ना, बदनाम कामानो जाय। कि भालो काज करलेओ बदनाम, तो ओटाओ तो एकटा नाम, बदनामटाओ तो एकटा नाम। तार नाम कामाय सबाई, किन्तु दौड़ाচ্ছে नाम कामाবার জন্য। नाम नाम আমার নাম সবাই জানুক, আমি যেন খুব পপুলার হয়ে যাই, আমি যেন সোশ্যাল মিডিয়া খুব পপুলার হয়ে যাই, আমি যেন টিভি মিডিয়া নিউজে পপুলার হয়ে যাই, বা আমাকে যেন সবাই চিনতে পারে, আমি খুব পপুলার হতে চাই। কিন্তু প্রত্যেকটা নামের পেছনে পয়সা, যেমন এপিটার ওপিট, একটা পয়সার এপিটার ওপিট, নাম আর বদনাম। তার নাম सुनाम और बदनाम संगे संगे लेखे थाके। आमार तो आछेई, आमार तो आछेई, नामो आछे बदनामो आछे, आपनारो आछे, सबारई थाके। जाई होक नाम बदनाम थाकबेई जीवने, किन्तु ईश्वरेर काछे निजेके भालो राखते हबे, ईश्वरेर काछे निजेके सुनामे राखते हबे, निजेर विवेकेर काछे। विवेक हच्छे ईश्वर। आमादेर प्रत्येकटा मानुषेर भितरे एकटा विवेक आछे, एई विवेकेर नाम हच्छे ईश्वर। এই বিবেকের কাছে, ঈশ্বরের কাছে নিজেকে ঠিক রাখতে হবে। আর কে কি বদনাম করছে না করছে যাগে, ওই সব নিয়ে ভেবে লাভ নেই, বাট নিজের ঈশ্বরের কাছে, বিবেকের কাছে নিজে যেন ঠিক থাকি, তাহলেই কিন্তু ঠিক থাকবো। এটাই কিন্তু অ্যাকচুয়ালি কথা। আজ একটা নতুন কাহিনী নিয়ে আসবো। কাহিনী মানে এই কাহিনী নতুন নয়, এটা পুরনো কাহিনী। আমি যখন বলছি এটা আমার কাছে নতুন, আর আপনার কাছে হয়তো পুরনো বা নতুন। আপনারা তো সবাই জানেন রামায়ণের যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর রামায়ণ যিনি লিখেছিলেন, বাল্মীকি, তাই তো? রামায়ণ যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন বাল্মীকি। বাল্মীকি রামায়ণ লিখেছেন, সেই রামায়ণ আমরা পড়ি, তাই না? সেই রামায়ণের যখন বাল্মীকি লিখেছে, নারদের ইচ্ছা হয়েছে যে রামায়ণ বাল্মীকি কেমন লিখেছে, রামায়ণটা বাল্মীকি কেমন লিখেছে। তা নারদ এসে বাল্মীকি কাছে এসছেন, এসে বলেছেন যে আমাকে একটু রামায়ণ শোনাবেন, যে আপনি কেমন লিখেছেন রামায়ণ সম্বন্ধে। শুনলো, শুনে বললো কি, শুনে চুপ করে আছে, প্রথমে কিছু বলেনি, শুনে চুপ করে আছে। নারদ মুনি শুনেছে বাল্মীকির থেকে রামায়ণটা, শুনে চুপ করে আছে। তা বাল্মীকি জিজ্ঞেস করেছে, যে নারদকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, বলো কেমন লাগলো। চুপ করে আছে। আচ্ছা বলো কেমন লাগলো রামায়ণটা। বললো এর থেকে তো হনুমানেরটা অনেক ভালো। বলো কেন, কিসের ভালো? না এর থেকে হনুমান যে রামায়ণটা লিখেছে এর থেকে অনেক ভালো। তারপরে নারদ মুনিকে অনেক জিজ্ঞেস করে, কি ভালো, কেন ভালো, কোথায় ভালো, আমারটা খারাপ কেন। তা উনি আর কিছু বলতে চায়নি। তা নারদ মুনি চলে যায়। বাল্মীকির তো চিন্তায় পড়ে গেল, শুধু এই একটা কথার জন্য, এর থেকে হনুমানেরটা ভালো। তো এবার বাল্মীকির ইচ্ছে হলো তো হনুমান কি রামায়ণ লিখেছে সেইটা একবার শোনা, হনুমান যে রামায়ণ লিখেছে সেইটা একবার শোনা, এই না মনে করা, তা শুনতে হবে। এরকম বাল্মীকি যান হনুমানের কাছে, পাহাড়ের ওপর উনি বসে হনুমান রামায়ণ লিখছেন, এখনও লিখছেন, পাথরের ওপর লিখছেন, পাথরে, পাহাড়ে যে পাথর আছে পাথরের ওপর রামায়ণ লিখছেন। দিয়ে বাল্মীকি হনুমানকে বলল যে তুমি কীরকম রামায়ণ লিখেছো একটু শোনাও দেখি আমাকে। তা হনুমান বাল্মীকিকে রামায়ণটা শোনালো। যতটা লেখা হয়েছে শুনে বাল্মীকির চোখে জল নেমে এলো, অশ্রু জল নেমে এলো, অশ্রু জল মানে কান্নাকাটি শুরু হলো। এক কথা বাংলায় কাঁদতে আরম্ভ করে দিল বাল্মীকি। আনন্দেই বলেন আর রামায়ণ শুনেই বলেন, চোখের জল অশ্রু জল বাল্মীকির চোখ দিয়ে বেরোচ্ছে। হনুমান জিজ্ঞেস করলো বাল্মীকিকে, রামায়ণ কেমন হয়েছে? বলছে আমার থেকে অনেক ভালো। বলো আমার থেকে অনেক ভালো। বাল্মীকি বলল হনুমানকে আমার থেকে অনেক ভালো। হনুমান তো খুব খুশি হলো এই কথাটা শুনে। তখন বাল্মীকি হনুমানকে বলল, দেখো আমিও তো একটা রামায়ণ লিখেছি, বাট তোমার রামায়ণ খুব সুন্দর। তা তোমার রামায়ণ যদি খুব সুন্দর হয় তাহলে আমার রামায়ণ তো কেউ পড়বে না, আমার রামায়ণ তো কেউ পড়বে না, বাট তোমার রামায়ণ খুব সুন্দর হয়েছে। তা হনুমান শুনে বলল ঠিক আছে প্রভু। বাল্মীকি বলল ঠিক আছে প্রভু। প্রভুকে বলল প্রভু আপনি আমার কাঁধের ওপর বসুন। প্রভুকে এক কাঁধে তুলল, আর যে পাহাড়ের ওপর লিখছিল রামায়ণটা সেই পাহাড়টাকে একটা কাঁধের ওপর তুলল, তুলে সাগর পাড়ে গেল, গিয়ে ওই পাহাড়টাকে পাথরটাকে সমুদ্রে ডুবিয়ে দিল, সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিল হনুমান। বাল্মীকি বলে উঠে একই করছো, একই করছো, তোমার ওখানে রামায়ণ লেখা আছে, তুমি পাথরটাকে পাহাড়টাকে তুমি জলে চুবিয়ে দিলে, ডুবিয়ে দিলে। বলে হ্যাঁ প্রভু। বলে আপনার তো রামায়ণ নিয়ে নাম করা দরকার, আপনার তো রামায়ণ নিয়ে নাম করা দরকার, আপনার তো নাম চাই যে সারা দুনিয়া আপনাকে জানবে। তা আপনি বাল্মীকি আপনি রামায়ণ লিখে আপনাকে সারা দুনিয়া আপনাকে চিনবে, আপনার তো রামচন্দ্রকে পাওয়ার দরকার নেই, আপনার তো নাম পাওয়ার দরকার। কিন্তু আমার তো রামকে পাওয়ার দরকার, তা আমার তো নাম পাওয়ার দরকার নেই, আমার নাম পাওয়ার দরকার নেই, আপনার তো নাম পাওয়ার দরকার। আপনি রামায়ণ লিখলে সবাই আপনাকে জানবেন, আপনি বাল্মীকি আপনি রামায়ণ লিখেছেন, ঠিক আছে, কিন্তু আমার তো নাম পাওয়ার দরকার নেই, আমার তো রাম পাওয়ার দরকার, রাম। দিয়ে উনি পাহাড়টাকে লেখাটাকে পাথরটাকে জলে চুবিয়ে দিল, দিয়ে প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিল যে আমার জীবনে রামই আছে, রাম 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 রাম। আপনি তো জানেনই, আপনারা সবাই জানেন যে রাম হচ্ছে ভগবান। ভগবানের নাম করতে করতে শিষ্য হনুমান ভগবানের নাম করতে করতে নিজেই ভগবান হয়ে গেছে। কবে আমরা সেই হনুমানকেই পুজো করি। কর্ম মানে রাম নাম করছে, এই যে ভগবানের নাম করছে, এটা হনুমানের কর্ম। এই কর্ম করতে করতে হনুমান রামচন্দ্রের নাম করতে করতে এই কর্ম করতে করতে কবে নিজে ভগবান হয়ে গেছে সে নিজেও জানে না। কি আজ আমরা হনুমানের পুজো করি, আজ আমরা হনুমানের পুজো করি, জয় বজরং বলি, আমরা হনুমানের পুজো করি। উনি একজন ভক্ত, ভক্ত ভগবানের পুজো করতে করতে কর্ম করতে করতে ভক্তই ভগবান হয়ে গেছে। দেখুন তাহলে ভক্ত ভগবান হয়ে যেতে পারে ভগবানের নাম করতে করতে, নাম করতে করতে, নাম করার জন্য নয়। বাল্মীকি নাম করতে চেয়েছিল, নিজের নাম চাইছিল যে আমাকে যেন সবাই চিনুক। হনুমান বলছে আমার নাম করার দরকার নেই, আমার কাম করা দরকার, কর্ম করা দরকার, রামচন্দ্রের পুজো করা দরকার, রামচন্দ্রকে ডাকার দরকার, রাম নামই কাম আমার, কাজ আমার, তাই নাম আমার চাই না। শুধু কাজই করে গেছে, কর্ম করে গেছে, সে শুধু রামচন্দ্রকে ভালোই বেঁচে গেছে, ভালোবাসতে বাসতে নিজেই ভগবান হয়ে গেছে। অর্থাৎ এই পৃথিবীতে যারা যারা কাজ করেছে ঠিকঠাক করে, যারা যারা কর্ম করেছে, তারা তারা তো ভগবান হয়ে গেছে। নাম তো যাদের দরকার, তারা যারা নামের জন্য কাজ করে, যারা নামের জন্য কাজ করে তারা নাম পেয়েছে, বাল্মীকির মতো নাম পেয়েছে। আর যারা কাজ করে নাম দরকার নেই তাদের, তারা নিজেরা ভগবান হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি, আমি জানি না আপনি বিশ্বাস করেন কি না, আপনি কাম করুন, কাজ করুন, কাজ করতে করতে আপনি ভগবান হয়ে যাবেন যদি ঠিক করে কাজ করেন, নামের দরকার নেই। কি आपनी भगवान हो जाबेन। आजकेर छोट्ट एकटा उपस्थापना, ताई नामेर पेছনে ना भेगे ना दौड़े कामेर पेছনে भाबो। काम माने कर्मेर पेছনে, कर्म करो ताहले देखबे निजे ठीक प्रतिष्ठा पेये जाबे। बदनाम होबे ना, नाम करते गेले बदनाम होबे, नामेर पेছনে बदनाम, किन्तु काज करते गेले काम करते गेले बदनाम होबे ना। हनुमानेर कोनो बदनाम नेई, तारा भगवान हये गेছে। आजकेर मतन एखानेই शेष করছি। প্রতি শনিবার আমি নিয়ে চলে আসব। হনুমানও জিরো থেকে হিরো হয়েছে, ভগবান হয়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি আমাদের নিজের মতন করে নিজেরা যাতে হিরো হতে পারি। আগামী সোমবার ঠিক এই সময় পূর্ণিমা টিভিতে চলে আসব। আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার।